তো আসাম মিজোরাম সীমান্ত পরিস্থিতিতে আসাম মিজোরাম সীমান্ত পরিস্থিতি শান্ত করার জন্য কেন্দ্রীয় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে এই জায়গায়। ইতিমধ্যে কেন্দ্রীয় অতিরিক্ত বাহিনীকে সেই জায়গায় ক্যাম্প আকারে রাখার জন্য, জায়গা সিলেকশনের জন্য উভয় রাজ্যের আধিকারিকরা আসাম মিজোরাম সীমান্তে পৌঁছেছেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আসাম মিজোরাম সীমান্তের যে জায়গাটি গত কিছুদিন আগে মিজোরাম তাদের দখলে নিয়ে আইআরপি ক্যাম্প বসিয়ে দিয়েছিল। তো মিজোরামের আধিকারিকরা সেই জায়গা থেকে প্রায় আসামের ভিতরে 2 কিলোমিটারের মতো ভিতরে গিয়ে তারা সেই ক্যাম্প বসানোর জন্য জায়গা সিলেকশন করে দিচ্ছে। আমাদের আসাম রাজ্যের মধ্যেই তারা জায়গাটি সিলেকশন করে দেওয়ার চেষ্টা করছে। আমরা ইতিমধ্যে আশ্চর্যজনিত হয়েছি একটি জায়গায় যে ওদের প্রশাসনের হায়ার আধিকারিকরা আমাদের আসামের জঙ্গলে কোথায় কী রয়েছে, কোথায় জায়গা রয়েছে না রয়েছে সেটি সম্বন্ধে সম্পূর্ণ অবগত, কিন্তু আমাদের প্রশাসনিক আধিকারিকরা তাদের সেই বক্তব্যে বা তাদের দেখানো সেই জায়গায় সন্তুষ্ট না হয়ে তারা সেই অটো স্ট্যান্ড বা বর্তমানে যে জায়গায় আইআরপি ক্যাম্প তাদের রয়েছে সেই জায়গা থেকে সামনে যেতে চাইলে প্রথমে তাদেরকে সেই জায়গা থেকে সামনে এগুতে দেওয়া হয়নি। বেশ কিছুক্ষণ সেই জায়গায় কথা কাটাকাটি করার পর শুধু প্রশাসনের কয়েকজন আধিকারিককে সামনে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। ইতিমধ্যে আমাদের আসামের প্রশাসনিক আধিকারিকরা অটো স্ট্যান্ডের কিছু আগে সেই জায়গা সিলেকশন করার জন্য বা জায়গা বাছাই করার জন্য, জায়গা হবে না হবে সেটা দ্বিতীয় কথা, আমি পরবর্তীতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, কিন্তু এখন আমাদের কয়েকজন প্রশাসনিক আধিকারিক সেই জায়গায় গিয়েছেন। এখানে ফরেস্টের 2 একজন আধিকারিক রয়েছেন, রয়েছেন প্রশাসনের ঊর্ধ্বতন 2 একজন আধিকারিক। আসামের ভিতরে আসামের জঙ্গলের ভিতরে কোথায় কী রয়েছে, কোথায় জায়গা রয়েছে, কোথায় না রয়েছে সেটি সম্বন্ধে মিজোরাম সম্পূর্ণ অবগত। তার মানে একটি কথা যে আমাদের আসামের সংরক্ষিত বনাঞ্চল ওরা সম্পূর্ণ সার্ভে করে রেখেছে। আসামের বনাঞ্চলের ভিতরে কোথায় খালি জায়গা রয়েছে, কোথায় ঘাস রয়েছে, কোথায় কী রয়েছে না রয়েছে সে সম্বন্ধে তারা সম্পূর্ণ অবগত। অত্যন্ত আশ্চর্যের বিষয়, আমাদের সেই আসাম রাজ্যের যে সীমান্তবর্তী অঞ্চল যেগুলো রয়েছে সেই সীমান্তবর্তী অঞ্চলে কোথায় মিজোরাম লাগোয়া যতগুলো সীমান্ত অঞ্চল রয়েছে সমস্ত সীমান্ত অঞ্চল ইতিমধ্যে মিজোরাম সার্ভে করে তাদের আমাদের আসামের ভূমিতে কোথায় কী রয়েছে না রয়েছে সে সম্বন্ধে তারা অবগত রয়েছে। তারা আমাদের আমাদের এই শান্তি রক্ষার জন্য কেন্দ্রের পাঠানো, দুই রাজ্যের মধ্যে শান্তি রক্ষার জন্য কেন্দ্রের পাঠানো যে SSB এবং BSF জওয়ানদের রাখার জন্য যে জায়গা সিলেকশন করার কথা ছিল সেই জায়গাটি তারা আমাদেরই সীমান্তের অনেকটা ভিতরে গিয়ে সেই জায়গাতে ওরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছে যে ওই জায়গাতেই পারফেক্ট হবে বলে দেখাচ্ছে, কিন্তু আমাদের প্রশাসনিক আধিকারিকরা তাতে সন্তুষ্ট নয়। তারা এই এক আসনরূপ জায়গা যে জায়গাতে পানীয় জলের ব্যবস্থা রয়েছে, যেখানে বিদ্যুৎ রয়েছে সেরকম একটি জায়গা সিলেকশনের জন্য ইতিমধ্যে এগিয়ে যেতে চাইলে তারা বলতে চাইছে সেই জায়গাতে তাদের ফরেস্টের সেই জায়গাটি ফরেস্ট ল্যান্ড নয়, তাদের পাট্টা ল্যান্ড বা তাদের মানুষের সেই জায়গাতে খামার বা অন্য কিছু রয়েছে যেগুলো ডিস্টার্ব হয়ে যেতে পারে, সেই জন্য তারা সামনে এর থেকে আগে গিয়ে ক্যাম্প করার অনুমতি দিতে পারবে না। আমরা ইতিমধ্যে দাঁড়িয়ে আছি আসাম মিজোরাম সীমান্তের যে জায়গাটি গত কিছুদিন আগে মিজোরাম তাদের দখলে নিয়ে এখানে আইআরপি ক্যাম্প বসিয়ে দিয়েছিল। আজ কেন্দ্রের মধ্যস্থতায় দ্বিতীয় দফার ত্রিপাক্ষিক আলোচনার পর মিজোরাম জায়গা ছেড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তারা সেই জায়গা ছেড়ে যায়নি। আসাম মিজোরাম সীমান্তের বর্তমান অশান্ত পরিস্থিতিতে শান্ত করার জন্য এখানে কেন্দ্রে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হবে। SSB এবং BSF-এর অতিরিক্ত জওয়ান মোতায়েন করার জন্য এখানে জায়গা দেখা হচ্ছে, যে কারণে আসামের প্রশাসনিক আধিকারিকরা এখানে উপস্থিত হয়েছেন মিজোরামের প্রশাসনিক আধিকারিকরা। কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে মিজোরামের প্রশাসনিক আধিকারিকরা আসামের ভূমির প্রায় 1 কিলোমিটার থেকে 1.5 কিলোমিটার ভিতরে যেখানে এই BSF কিংবা ওই SSB জওয়ানদের বসানোর ক্যাম্প বানানোর জন্য জায়গা দেখিয়ে দিচ্ছে আমাদের আসামের ভূমিতে, কিন্তু আসামের আধিকারিকরা যখন সেই জায়গাটি পছন্দ না করে সামনে অন্য কোনো জায়গা দেখার জন্য সেই তাদের আইআরপি ক্যাম্প থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন, তখনই তারা সেই জায়গাতে বাধা দেওয়ার চেষ্টা করেছে। এখানে যে ঘটনাস্থলে রয়েছি আমাদের প্রশাসনিক আধিকারিকরা সেই জায়গা দেখতে মিজোরামের বর্তমান যেখানে আইআরপি ক্যাম্প রয়েছে তার থেকে একটু সামনে এগিয়ে গিয়েছেন। আমরা বিস্তারিত আপনাদের সামনে একটু পরে আবার তুলে ধরছি।